আসসালামু আলাইকুম সকলকে, আমার শায়লা স্পট চ্যানেলে আরেকবার স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি শায়লা আজকে হাজির হয়ে গিয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা গোল্লা। আর এই কাঁচা গোল্লাটা বানানো এতটাই সহজ যে যে কেউ কিন্তু এই মিষ্টিটা বানাতে পারবে। তো সেজন্য এই মিষ্টিটাকে নো ফেল সুইটসও বলা হয়। যারা মিষ্টি বানাতে আমার মতো একেবারেই কাঁচা ইচ্ছে করলে তারাও পারবে, যারা জীবনেও মিষ্টি কখনো বানান নাই তারাও কিন্তু চাইলে এই কাঁচা গোল্লাটা বানাতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো কাঁচা গোল্লা বানানোর জন্য আমি প্রথমে চুলোতে একটা হাঁড়িতে করে 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটাতে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন দুধটাতে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। প্রথমে আমি অর্ধেকটা দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হোয়াইট ভিনেগার দিয়েও এই দুধ ফাটানোর কাজটা করতে পারেন। তো দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ছানাটা চুলো থেকে নামিয়ে নিয়েছি। আমি এক্সট্রা স্ট্যানারে সুতি কাপড় রেখে তারপর এটার ওপরে ছানার পানিগুলো ঢেলে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাপড় থেকে রং ওঠে আপনারা কিন্তু এই ধরনের কাপড় নেবেন না, সুতি কাপড়, সাদা হলে আরও ভালো হয়। তো এই যে আমি সম্পূর্ণ ছানাটা এখানে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি ঠান্ডা পানিতে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব। দেখুন এখানে কিন্তু আরও অনেক পানি আছে, পানিগুলো আমি এভাবে চিপে চিপে ফেলে দিচ্ছি। যতটুক সম্ভব এভাবে আমি পানিগুলো চেপে চেপে ফেলে দিব। তারপর এভাবে আমি মুড়িয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলোও কিন্তু পড়ে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। এই যে দেখুন আমার ছানাটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে ছানাটাকে ভেঙে নেব। তো দেখতেই পাচ্ছেন 2 লিটার দুধে আমার কিন্তু এতগুলো ছানা হয়েছে। ছানাটাকে ভালো করে আমি একটু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। ভেঙে আমি ছানাগুলোকে 2 ভাগে ভাগ করে নেব। তো একটা ভাগ হচ্ছে আমি এই প্লেটেই রেখে দিব, অন্য আরেকটা ভাগ নিয়ে আমি চলে যাব চুলোতে। চুলোতে আমি অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল চামচ গাওয়া ঘি। আর এই ঘিটা হচ্ছে আমার হোমমেড ঘি। আমি ডিসক্রিপশন বক্সে ঘিয়ের লিঙ্কটা দিয়ে দিব কীভাবে ঘি তৈরি করতে হয় বাসায়। আপনারা চাইলে সেখান থেকে ঘিয়ের রেসিপিটাও দেখে নিতে পারেন। এখন এর মধ্যে বাকি অর্ধেক ছানাটা আমি দিয়ে দিচ্ছি। ছানা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কন্ডেন্স মিল্ক। আপনারা যদি কন্ডেন্স মিল্কটা দিতে না চান বা কন্ডেন্স মিল্কটা না থাকে সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিবেন। আর কন্ডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টির স্বাদটা আরও বেশি বেড়ে যায়, খেতে আরও বেশি ইয়ামি লাগে। এখন আমি চিনি, কন্ডেন্স মিল্ক আর ছানাটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার কারণে কিছুক্ষণ পরেই দেখবেন ছানাতে কিন্তু পানি উঠে যাবে। তো এভাবে করে নাড়াচাড়া করতে থাকবো এবং পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি ছানাটাকে এভাবে কিছুক্ষণ চুলোর ওপরে রেখে রান্না করে নেব। তো দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলো থেকে নামিয়ে নিব। তো চুলো থেকে আমি নামিয়ে নিয়েছি। এখন এই যে বাকি যে ছানাটুকু রেখেছিলাম সেই ছানার সাথে এই ছানাটুকু আমি ভালো করে মিশিয়ে নিব। এটা একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখুন আমি হাতের সাহায্যে ভালো করে মতে নিচ্ছি। এটা যে একেবারেই সফট করে মতে হবে এমন কিন্তু কোনো মানে বিষয় নেই। তো দেখুন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি।
এখন আমি ছুরির সাহায্যে পিস করে নেব। আমি যে কয় পিস করতে চাই, তো আমার 2 কিলো দুধে কিন্তু 10টা কাঁচাগোল্লা হয়েছে। আপনারা চাইলে ছোট বড় করে আরও কম বেশিও করে নিতে পারেন। এই যে আমি হাতের সাহায্যে একটা নিয়ে একটা টুকরো নিয়ে এভাবে করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি গুঁড়ো দুধের ওপর এভাবে কোট করে নিব। চাইলে আপনারা মাওয়ার ওপরেও কিন্তু কোট করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো কাঁচাগোল্লা তৈরি করে নেব। আমার সবগুলো কাঁচাগোল্লা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওপর থেকে একটু বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে দিচ্ছি। তো দেখুন আমার কাঁচাগোল্লাগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো চাইলে আপনারা এইভাবে করে কাঁচাগোল্লা আশা করছি আমার আজকে এই কাঁচাগোল্লা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে সামনে আমাদের পবিত্র কোরবানি ঈদ আসছে, বিভিন্ন রকম সেমাই এবং ডেজার্টের সাথে কিন্তু আমরা এই মিষ্টির আইটেমটা রাখতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।